এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কি হলো? ও আসলে আমি বুঝে গেছি তুমি যা করছো সবটা ইচ্ছে করে করছো। কি বলছো টাপুর? আমি ইচ্ছে করে করছি? তুমি কেন ইচ্ছে করে করবো? আর নিজের কি অবস্থা করেছো? হ্যাঁ, কাঁদতে কাঁদতে তো একেবারে কাজলটা ঘেঁটে ফেলেছো। দেখি দিদি ভাই, দিদি ভাই, আমার আমার কথাটা শোনো। রূপা এখানে আছে? বেরিয়ে এসো রূপম, কি হলো আমাকে একটু খুলে বলো তো। হঠাৎ করে অদ্রিজা তোমার উপর কেন এত অধিকার বোধ ফলাচ্ছে? কি হলো আমাকে বলো, খুলে বলো রূপম প্লিজ। আমি তোমাকে কিচ্ছু বলতে পারবো না, আমি কিছু বলতে পারবো না টাপুর। কি হয়েছে রূপমের? ও কেন এমন করছে আমি তো কিছুই বুঝতে পারছি না। না না, এটা নিয়ে আমাকে দিদির সঙ্গে আলাদা করে কথা বলতেই হবে। ঠিক আছে আলোমা, তুই এত ভয় পাচ্ছিস কেন? আচ্ছা আমি নয় পরিষ্কার করে দিচ্ছি। না না, পরিষ্কারের জন্য বলছি না, এই দোয়ারটা আমি প্রিয়াঙ্কার নাম করে ঠাকুরের কাছে রেখেছিলাম। আমি আমি চেয়েছিলাম মা সরস্বতী প্রিয়াঙ্কাকে বিদ্যা দেবে, কিন্তু এই দোয়ারটা এভাবে এভাবে পড়ে গেল। এবার এবার কি হবে? মেয়েটার লেখাপড়ার এত ইচ্ছে, এই যে অলক্ষণের চিহ্ন। মা, তুই অকারণে এত ভয় পাচ্ছিস আলো। দেখ ওসব কিছু নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট, শুধু হাত লেগে পড়ে গেছে। না বাবা, অ্যাক্সিডেন্ট নয়, নিশ্চয় নিশ্চয় ঠাকুর আমাকে এর মাধ্যমে কোনো ইঙ্গিত দিতে চাইছেন। আমার খুব ভয় করছে বাবা। প্রিয়াঙ্কা ঠিক আছে তো? আহা আলো মা, তুই এত এত ভাবিস না, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। শোন, তুই তুই এবার পুজোতে মন দে। না বাবা, আমার আমার মনটা খুব কুট আছে। আলো, তোমার অলক্ষে যে প্রিয়াঙ্কাকে বিয়ে দেওয়া হবে সে কথা যে তোমাকে বলা যাবে না। না, ওর ফোনটা সরাতে হবে। আলো বাড়িতে ফোন করলেই সর্বনাশ। আমার ফোনটা? হ্যাঁ, আমার ফোন এখানে ছিল। আমি ফোন এখানে রেখেছিলি? হ্যাঁ, কোথায় গেল তাহলে? ওখানে কি তবে কিছু হয়েছে? কেন বারবার মনে হচ্ছে যে ওখানে কিছু খারাপ হচ্ছে? Ha ha ha!
তোর কথা কেউ শুনবে না, তোর কাকিও এখানে নেই আর তোর মাও নেই যে তোকে বাঁচাবে। আরে ঠিক কর, তোর আংটি বদল যখন হওয়ার আছে আজকে হবেই, কেউ আটকাতে পারবে না। ওই দেখো, আরে তুই থামবি, চোখের জলগুলো দেখো কি করছে, সব ঘেটে গেল। এই তো অত সুন্দর লাগছে। ঠাকুর ঠাকুর, এখন তুমিই ভরসা, আবার এই আংটি বদল হওয়া থেকে তুমি আটকাও, যে করে হোক আমাকে বাঁচাও ঠাকুর। আহা আলো, তুমি বসো না, শুধু শুধু ফোনের জন্য কেন ব্যস্ত হচ্ছ? না না আমি দেখি, না না তুমি সবার পুজো নষ্ট করছো, কেন করছো এরকম? বসো, পুজো মন্দা, পুজো শর্মা, তুই তুই একটু শান্ত হয়ে বস, হ্যাঁ একটু শান্ত হওয়া, চুপটি করে এখন বস। দেখ, মা সরস্বতী বিদ্যার দেবী, আর তিনি এই সম্পদ মানুষের মধ্যে আশীর্বাদ রূপে বিলিয়ে দিয়েছেন। দেখ, শিক্ষা এমন একটা সম্পদ যা কোনো পরিস্থিতিতেই মানুষকে ছেড়ে যায় না, তাই তাকে হারানোরও কোনো ভয় নেই। প্রিয়াঙ্কা যখন লেখাপড়াকে একবার ভালোবেসে ফেলেছে, তখন ওর থেকে ওর শিক্ষাকে ওর লেখাপড়াকে কেউ কোনোদিনও আলাদা করতে পারবে না। একদম ভয় পাস না, ঠিক আছে মা? তুমি যতই বলো বাবা, তুমি তো ওবারই মানুষগুলোকে চেনো না, তাই বুঝতে পারছো না ওরা কি করতে পারে, তাই এই কথা বলছো। আমি যে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি হচ্ছে বলো তো? তুমি তুমি দরজাটা একটু খুলে দাও না, জানি না ওরা মেয়েটার কি সর্বনাশ করছে, ওরাই জানে। দরজা আমি খুলতে পারলাম না, পর্দা আমাকে মাথার টিপি দিয়েছে, তাই আমি কোনোভাবেই বিয়ে ভাঙতে পারবো না। কিন্তু তুমি, তোমায় তো টিপি দেয়নি। এনো এনো ফোনটা ধরো, এটা আমার ফোন, তুমি এক্ষুনি আলোকে ফোন করো, আলোকে ফোন করে বলো যে করেই হোক এই বিয়েটা যেন এক্ষুনি ভাঙে। ধরো, বেশি সময় নেই হাতে। হ্যাঁ অভি,